ভোরবেলা দেখতে পাচ্ছ চারি সাইডে কুয়াশা পড়েছে, একটা কুয়াশা কুয়াশা ভাব আছে পেছনের সাইডটা, একটু তোমরা দেখো বুঝতে পারবে। এখন চলে এসেছি সোনারপুর স্টেশন। সোনারপুর স্টেশন থেকে যেহেতু কৃষ্ণনগর এখান থেকে টানা মানে ডাইরেক্ট ট্রেন নেই, তা দেখো ওই দেখা যাচ্ছে ওখানে হলো নবদ্বীপ, আর আমরা এখন যাচ্ছি মায়াপুর। এসে গেছি চৈতন্য মঠের গেট, এটা নৌকা থেকে নামলেই এই গেটটা সামনেই পড়ে, এবং গেটটা পেরোলেই টোটো দাঁড়িয়ে থাকে, আমরা টোটোতে
একটা চন্দন কাঠ কিনতে ব্যস্ত। যা সুন্দর সেন্ট না চন্দন কাঠগুলো, তোমরা গেলে একবার দেখে আসবে না নিলেও। এই মন্দিরটা মায়াপুরের সব থেকে বড় মন্দির, আমি 10 বছর ধরে দেখছি। এ বাবা, তোমরা এখানে আসলে কোনো সময় যেন হাতির কাছাকাছি যাবে না। তোমরা দেখতেই পেয়েছো একটা ভাই হাতির কাছে গেছিল, লেজ দিয়ে খিজুরে ঝাপট মেরেছে। তোমাদের তো অনেক কিছু দেখাতেই পারলাম না, কারণ মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা, ফটো তোলা, ভিডিও করা বারণ আছে, যার জন্য তোমাদেরকে মেন মেন জিনিসগুলো দেখাতেই পারলাম না। সন্ধে হয়ে গেছে, বাবার চায়ের নেশা লেগে গেছে, বাবাকে নিয়ে চা খেতে চলে এসেছি, সেই সাথে আমরাও খাচ্ছি। বাবা আবার এদিকে জামাইয়ের সাথে কথা বলতে ব্যস্ত। বাবা চাটা খেয়ে নাও তাড়াতাড়ি। দুধ চা খাওয়ার পরে ফুচকা তো খাওয়া একদমই উচিত না, কিন্তু আমার ননদ শুনছে না, বার জোর করেই আমাকে বারবার ফুচকা খাও করে। আমার হাজবেন্ড আর বাবা তো খাচ্ছে না, আমি খেলাম অল্প একটু, শুনছে না যেহেতু ওরা। ফুচকা খেতে না খেতে মন্দিরের ভেতরে একটা প্রভুর মশলা মুড়ির দোকান আছে। মশলা মুড়ির দোকান দেখে মনে হলো প্রভুর দোকান, দেখি খেতে কেমন টেস্ট। কিন্তু সত্যি অসাধারণ টেস্ট মুড়িটা। রাতের খাবারটা খেয়ে আমরা রুমে চলে যাব, একটু রেস্ট নেব। তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, আজ খুব কষ্ট হয়ে গেছে, কারণ 4:00 সময় উঠে আমরা রওনা দিয়েছি মায়াপুর। ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ঘন্টা বাজিয়ে দিও।